আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ক্রস ব্যাড বডি মোবাইল ব্যাগটা করে দেখাবো, অথবা এটাকে স্লিং ব্যাগও বলা যায়। তো টিউটোরিয়াল স্টার্ট করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তো এটা খুবই সহজ একটা ব্যাগ, প্যাটার্নটা খুবই সহজ আর ব্যাগটার লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 6.5 ইঞ্চি আর পাশে হচ্ছে 3.5 ইঞ্চি। তো চলুন তাহলে আজকে টিউটোরিয়াল স্টার্ট। তো আজকে আমি হুক ইউজ করব 2.5 মিলিমিটার এবং সুতা হচ্ছে আমার এটা কটন ম্যাক্রাম ইয়ার্ন। আপনারা যে কোনো ধরনের সুতা ইউজ করতে পারেন, 2.5 হুক ইউজ করতে পারেন। তো প্রথমে এখানে আমি স্লিপ নট করে মোট 19টা চেইন নিব। তো 19টা চেইন নিয়ে আমি হুক থেকে দ্বিতীয় চেইনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, সেম চেইনেই আরেকটা সিঙ্গেল ক্রোশে করলাম। তো এরপরে আমি পরপর 16টা ঘরে 16টা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। তো আমার 16টা সিঙ্গেল ক্রোশে নেয়া শেষ। আমি একদম শেষের ঘরে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে নিব, শেষের ঘরে 5টা সিঙ্গেল ক্রোশে। পাঁচটা নিয়ে এরপরে আমি আবার এই সাইড দিয়ে পরপর 16টা ঘরে 16টা সিঙ্গেল ক্রোশে নিব। ১৬টা সিঙ্গেল ক্রোশে নিয়ে এসে একদম লাস্টের ঘরে আমি আরও 2টা সিঙ্গেল ক্রোশে নিব। এবার একদম প্রথম চেইনের ভেতর দিয়ে আমি স্লিপ স্টিচ করব। একদম প্রথমে যেই চেইনটা নিয়েছিলাম সেটা আমার প্রথম সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড ছিল। তো এবার আমি রাউন্ড 2 এর শুরুতে একটা চেইন নিলাম এবং সেম ওই একই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এরপরে পরবর্তী 2টা স্টিচে প্রত্যেকটাতে আমি 2টা 2টা করে সিঙ্গেল ক্রোশে নিব এবং এই রাউন্ডটা আমি স্টিচগুলা ব্যাক লুপ দিয়ে করব। পরবর্তী স্টিচেও একটা দুটা, এরপরে আমি পরপর 16টা ঘরে 16টা সিঙ্গেল ক্রোশে করব। ১৬টা সিঙ্গেল ক্রোশে করে এরপরের 5টা ঘরে প্রত্যেকটাতে আমি 2টা 2টা করে মোট 10টা সিঙ্গেল ক্রোশে করব। এ হচ্ছে আমার প্রথম 2টা, 1টা 2টা। এর পরের ঘরের একটা, দুটা, তারপরের ঘরে হচ্ছে 3 নম্বরে একটা, দুটা, 4 নম্বর ঘরেও একটা,
দুটা, পাঁচ নম্বর ঘরে একটা, দুটা। এরপরে এই সাইড দিয়ে আমি পরপর ১৬টা ঘরে ১৬টা সিঙ্গেল ক্রোশে করব। ১৬টা সিঙ্গেল ক্রোশে করে এসে আমার এখানে লাস্টের দুটা স্টিচ বাকি, যে দুটার প্রত্যেকটাতে দুটা দুটা করে সিঙ্গেল ক্রোশে করব। তো আমার এই হলো একটা, দুটা, শেষের স্টিচের মাথায় আমি দুটা সিঙ্গেল ক্রোশে করব, একটা, দুটা। এবার প্রথম চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করব। এই প্রথম চেইনটা আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড ছিল। তো রাউন্ড থ্রি এর শুরুতে একটা চেইন নিব, পরবর্তী স্টিচ থেকে প্রত্যেকটা স্টিচে আমার একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এই রাউন্ড জুড়ে আমি ব্যাক লুপে কাজ করব, শুধুমাত্র ব্যাক লুপে কাজ করব। আর প্রথম যে আমি চেইনটা নিয়েছিলাম সেটা আমার ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। রাউন্ড চারটাও একদম রাউন্ড থ্রি এর মতো হবে। প্রথমে একটা চেন নিলাম, পরবর্তী স্টিচ থেকে শুরু করে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে একদম ফুল রাউন্ড জুড়ে। এবং এই রাউন্ডেও আমরা শুধুমাত্র ব্যাক লুপেই কাজ করব, আর প্রথম যে চেনটা নিয়েছিলাম সেটা আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। তো রাউন্ড পাঁচ শুরুতেই দুটা চেইন নিয়েছি, পরবর্তী একটা স্টিচ বাদ দিয়ে তার পরের স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছি, আবার একটা চেইন, পরের স্টিচটা বাদ দিয়ে তার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে, একটা চেইন, পরের স্টিচ বাদ দিয়ে তার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে। এই ফুল রাউন্ডটা ঠিক এভাবে করেই আমাদেরকে করে ফেলতে হবে। তো রাউন্ড পাঁচ শেষ করার জন্য আমি একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে একদম প্রথমে যেই চেনটা নিয়েছিলাম ঠিক সেই চেনের ভেতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে নিব। তো রাউন্ড ৬ শুরুতে প্রথমে একটা চেইন নিয়ে ঠিক পরের চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে নিব, এরপর একটা চেইন, পরের স্টিচটা গ্যাপ দিয়ে তার পরের চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে নিব, চেইন ওয়ান, পরের স্টিচ বাদ দিয়ে পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করেই আমার ফুল রাউন্ডটা করতে হবে। তো আমার রাউন্ড ৬টা আমি শেষ করব কিভাবে, একদম লাস্টে যে চেইনটা ছিল সেটার ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। তো আমি রাউন্ড ৭ শুরু করছি। তো রাউন্ড ৭ হবে একদম হুবহু রাউন্ড ৫ এর মতো, প্রথমে দুটা চেইন নিয়ে পরবর্তী একটা স্কিপ করে পরের যে আমার চেইন ওয়ান গ্যাপ সেখানে সিঙ্গেল ক্রোশে করব। রাউন্ড ৭ একদম ঠিক রাউন্ড ৫ এর মতো হবে। তো এরপরে শুধুমাত্র রাউন্ড ৫ এবং ৬ রিপিট হবে, ৫ এবং ৬ রিপিট হবে। তো ৫ এবং ৬ রিপিট করে আপনাদের যতটুকু লেন্থ প্রয়োজন বা দরকার সে পর্যন্ত করে নিতে পারবেন। তো
তো আমি স্টিচ প্যাটার্নটা রিপিট করে চলে এসেছি। আমি একদম লাস্টের রাউন্ডটাতে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি। আগের মতো আমি এই রাউন্ডে আর কোনো চেইন ওয়ান গ্যাপ রাখিনি, প্রত্যেকটা স্টিচে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি। তো এখন আমি এজিং এর কাজ করব, এজিং এর স্টার্ট করব। তো এজ বানানোর সময় আমি প্রথমে আগে একটা চেইন নিচ্ছি এবং এই চেইনটাকে আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। তো মার্ক করে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। একটা এক্সেপশন হচ্ছে আমরা এবার বাম পাশ থেকে ডান পাশে যাব, বাম পাশ থেকে ডান পাশে। নর্মালি আমরা যখন ক্রোশে করি, কুশি কাটার কাজ করার সময় ডান পাশ থেকে বাম পাশে আসি, কিন্তু এবার বাম থেকে ডানে যাব। তো একদম এটার ঠিক ডান পাশে যে স্টিচটা আছে সেটার ভেতর দিয়ে হুক ঢুকালাম, হুকটা একবার মুড়ে বের করে নিয়ে আসলাম এবং একবার মুড়ে দুটা লুপের ভেতর দিয়ে বের করে আনলাম। সো বেসিক্যালি আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করছি। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এখানে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছি, যার কারণে একটা এজ ক্রিয়েট হচ্ছে, একটা খুবই সহজ এবং সুন্দর এজ। এবং এই এজটা করার জন্য কিন্তু আমরা দুটা লুপ দিয়েই কাজ করছি। তো এভাবে করে আমি প্রত্যেকটা স্টিচের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করে আসব আমার এজটা বানানোর জন্য। তো আমার প্রত্যেকটা স্টিচের উপরে কাজ করা শেষ। এখন আমি স্টিচ মার্কারটা খুলে নিয়ে হুকটা আমার প্রথম চেইনের ভেতর দিয়ে ঢুকালাম এবং আমার লাস্ট লুপটা প্রথম চেইনের ভেতর দিয়ে আমি টেনে বের করে নিয়ে আসব। এবং লাস্টে একটা আমি চেইন নিচ্ছি আমার এই সবকটা স্টিচ সিকিউর করে দেওয়ার জন্য। সো এটা হচ্ছে ব্যাক স্ট্র্যাপ যেটা আমি ব্যাগের সাথে লাগাবো। আপনারা এটার টিউটোরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবেন। একটা প্লাস্টিক নিডেলের সাহায্যে আমি ব্যাক স্ট্র্যাপটা এখন আমার পাউচের সাথে অ্যাটাচ করে নিব।
তো এখানে আমি একটা বাটন প্লেস করব। বাটন লাগিয়ে এখানে আমি একটা লুপ বানানো দেখাবো, যেটা বাটনটাকে ধরে রাখবে আর আমার ব্যাগের ওপেনিংটাকে ক্লোজ করে দিবে। তো এখানে আমি কিছু টাসেল লাগাচ্ছি, আপনাদের কারো ভালো না লাগলে এই পার্টটা স্কিপ করে যেতে পারেন।
তো এই হয়ে গেল আমাদের মোবাইল পাউচ। আমি এখন এটার মাপটা দেখিয়ে দিচ্ছি। টাসেল বাদে এটার লেন্থ হচ্ছে প্রায় 6.5 ইঞ্চি, আর টাসেল সহ এটার লেন্থ হচ্ছে প্রায় 10 ইঞ্চি, আর এটার পাশে হচ্ছে প্রায় 3.5 ইঞ্চি। তো এটার সাইজটা আপনারা নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। আমি জাস্ট প্যাটার্নটা দেখিয়ে দিলাম যেটা কিভাবে বানাতে পারেন। আই হোপ আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব জলদি নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। সেই সময় পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। টিল দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার, আল্লাহ হাফেজ।